হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইচবি লার্নার ইনফোর পক্ষ থেকে আমি হাসিব। স্পিক সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সেল কথা বলে বা স্পিক সেল, স্পিক রোজ, স্পিক কলামস, স্টপ স্পিক। আমি অন্যান্য দিন এক্সেলের টিউটোরিয়ালে বিভিন্ন সূত্র প্রয়োগ করেছি, আজকে কোনো সূত্র প্রয়োগ করব না। আজকে সরাসরি কয়েকটি অপশনের কাজ আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সেভ, আন্ডো, রেডো এই ধরনের কয়েকটি বাটন আছে। তো এর নিচে দেখতে পাচ্ছেন একটি ফাইল, ফাইলের উপরে ক্লিক করলে এখানে কয়েকটি অপশন চলে আসে। সর্বশেষ অপশনটির নামই অপশনস। এখানে ক্লিক করলে একটি উইন্ডো চালু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার এবং চয়েস কমান্ডস ফ্রম। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অল কমান্ডস। অল কমান্ডস থেকে আমরা সরাসরি নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিক সেল, এই সবগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। স্পিক সেল এগুলো এদিকে নিলে কি হবে, যেমন আমাদের এখানে তখন ছিল সেভ আন্ডোরিডো, ঠিক তেমনি আমাদের এখানে সেভ আন্ডোরিডো আছে। তো আমরা এখানে ক্লিক করে অ্যাড করব। ক্লিক করে অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পরেরটা সিলেক্ট হয়ে গেছে, আবার অ্যাড, আবার পরেরটা, এরকমভাবে আমরা কয়েকটি অ্যাড করে নিব। এরপরে আমরা অ্যাড বাটনে, নিচের দিকে অ্যাড বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো চালু হয়ে গেছে। এখন যদি যে কোনো একটি সিঙ্গেল সেলকে আমরা কথা বলাতে চাই, এটি একটি প্লে বাটন, প্লে বাটনের উপরে ক্লিক করলে HB Learner Info শুনতে পাচ্ছেন যে এই সেলটিতে যা লেখা আছে সব কিছু উচ্চারণ করে দিচ্ছে। এখন যদি আমরা সবগুলো একসাথে শুনতে চাই তাহলে কি করতে হবে, আমরা এখানে শুরুতে একটি ক্লিক করব, দেন প্লে বাটনে ক্লিক করব। HB Learner Info Dhaka Chittagong Khulna Rajshahi Learner 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 Info। এখানে ক্লিক করে, অর্থাৎ এটা হচ্ছে স্টপ স্পিক। স্টপ স্পিকে ক্লিক করে আমরা স্পিকটা থামিয়ে দিলাম। এখন এতক্ষণ আপনারা শুনলেন উপর থেকে নিচের দিকে, আবার শেষেরটা শেষ হয়ে গেলে আবার উপর থেকে নিচ পর্যন্ত এরকমভাবে, কিন্তু এখান থেকে এই দিকে কীভাবে হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে কীভাবে হবে। এখন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করা আছে। আমরা পরেরটাই সিলেক্ট করব এবং যে সেল থেকে শুরু করব সেই সেলটিতে ক্লিক করব, দেন প্লে বাটনে ক্লিক করব। HB Learner Info Bangladesh India Pakistan Learner Learner Info। আবার স্টপ বাটনে ক্লিক করলাম। এটাই মূলত স্পিক সেলের ব্যবহার। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টিপস বা সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।